ইসমাইল ভাইকে 100 টাকা দাও যে আমাকে তুমি বাংলাদেশ মুসলিম মিডিয়া শান্তি ও সন্ধের সন্ধানে কার খুশি হবে? আল্লাহ সুবহান ওয়া তাআলার। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত হালাল রুজি। কি বললাম? হালাল উপার্জন করতে হবে। আমরা অনেকেই হালাল উপার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকি যে হালাল উপার্জন করে ইবাদত করতে হবে। ভাই হালাল উপার্জন যেমন করতে হবে, হালাল জিনিস খেতেও হবে। কথা বোঝেন নাই? একজন ব্যক্তি কষ্ট করে মাঠে খেটেছে ধান গম লাগিয়ে, এর উপার্জন হালাল কি হারাম? হালাল। এই হালাল উপার্জন করার পরে সে যদি বুড়ি খায়, আমার নামাজও পড়ে, বা কাজ হবে? হালাল উপার্জন, কিন্তু হালাল টাকা দিয়ে হারাম জিনিস খাচ্ছে, বা ইবাদত কবুল হবে? হবে না। তাই মনে রাখবেন, এই বিষয়গুলো একাধিক আলোচনা হয়েছে, আসলে পয়েন্টগুলো ধরে দিচ্ছে আপনাকে। ইবাদত কবুলের 6টা শর্ত। 1, যে কোনো ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে? বিশুদ্ধ ঈমান। 2, নিয়াত খাস আল্লাহর জন্য ভয় ভীতি সহকারে হতে হবে। 3, যে কোনো ইবাদত করার পূর্বে হালাল জিনিস খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। 4, যে কোনো ইবাদত করার পূর্বে এটা সুন্নাতি তরিকায় হতে হবে। 5, ইবাদত প্রত্যেকটা বিদাত মুক্ত অবস্থা হতে হবে। 6, প্রত্যেকটা ইবাদত শিরক মুক্ত অবস্থা হতে হবে, যেটা শেখ আলোচনা করেছে। এই ইন টোটাল 6টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন, তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন, অন্যথা আপনার কোনো ইবাদত। শ্বাস পাচ্ছেন না? আপনাকে 100 টাকা দেবো, বলেন, একদম বাংলাদেশের টাকা, মজিবরে ছবি আছে, বলেন কে পারবেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শুনলেন, 100 টাকা লাভ করেন। এখানে 100 টাকা আছে? 100 টাকা নাই নাকি রে ভাই? আচ্ছা 100 টাকা দিচ্ছি, 100 টাকা হবে, সমস্যা নাই। আচ্ছা 100 টাকা দেবো ভাই, বলেন তো 6টা শর্ত, যে 6টা বলেছি, একজন চট করে দাঁড়িয়ে বলেন। না না, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষাতে প্রশ্ন দেওয়ার পরে আবার নতুন করে আউট করে আবার জমা দিবেন নাকি রে ভাই? আচ্ছা কে বলতে পারবেন? না আমি বলবো, আজি এক কাজ করেন, আপনারা সকলে 100 টাকা করে তোলেন, আমাকে দেন, কারণ আমি অফার দিলাম যে আপনারা বললে 100 টাকা দেবো, তা আপনারা যখন বলতে পারছেন না, তা আমাকে বলতে হবে, তা আপনারা 100 টাকা করে দেন। জি 5টা আর একটা কি হবে? একটা মনে নাই ভাই, উঠেন বলেন। বিশুদ্ধ ঈমান থাকতে হবে। 1, বিশুদ্ধ ঈমান, নিয়াত খাস আল্লাহর জন্য, বিদাত সুন্নাত। একটা জিনিস ভাই ভুলে গেছেন, একদম মূল পয়েন্ট। জি যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ 5খানা বলেছেন, আর একটা সবারই সহযোগিতা বলেছেন, আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাইকে 100 টাকা দাও যে আমাকে তুমি আমার কাছে আসো, ভাই আমার হাত থেকে নিবে ইনশাআল্লাহ। তো আপনাকে আবারও বলছি, ইবাদত কবুলের 6টা শর্ত হচ্ছে, কয়টা ভাই কথা বলেন? 6টা। 1, যে কোনো ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ঈমান থাকতে হবে। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 3, ইবাদত কবুলের পূর্বে হালাল রুজি এবং হালাল জিনিস ভক্ষণ। 4, সুন্নাতি তরিকায় হতে হবে। 5, বিদাত মুক্ত অবস্থা হতে হবে। 6, শিরক মুক্ত অবস্থা হতে হবে। এই 6টা শর্ত সাপেক্ষে যদি আপনি আমি ইবাদত করি, তবে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন, অন্যথা আল্লাহ আমাদের কোনো ইবাদত কবুল করবেন না, সব ধুলি করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন। যেমন আদম আলাইহিসসালামের দ্বিতীয় সন্তানের কুরবানি আল্লাহ উড়িয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন নাই। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই 6টা শর্ত সাপেক্ষে ইবাদত করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম আমিন। মহান শেখ কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ ইবাদত করার পূর্বে ভয় ভীতি সকল যেন ইবাদত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো। সকল বলি আল্লাহু আমিন। নাম কি ভাই? আব্দুল নূর। জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ যেন আমাকে কবুল করে, দোয়া করবেন। জি জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ভাই। 100 টাকাটা বড় কথা নাই ভাই, উনি বলতে পেরেছেন ভরা মসজিদে, এটাই বড় কথা। আপনার যদি বলতে পারতেন, আপনার 100 টাকা পেতেন, কিন্তু আপনারা সুযোগটা নেন নাই, আপনারা দুর্ভাগা। তো যাই হোক, এখন আমার শেখ প্রশ্ন উত্তর হবে না, শেখ আপনি পড়েন, আপনি পড়েন। কাদিনীদের কে কিছু বলবেন, তারা কি মুসলিম না অমুসলিম? 1964 সালে গোটা মুসলিম উম্মার একমত, যেটাকে বলা ইজমা আছে,
যে কাদিয়ানীরা গোমরা নয়, কাদিয়ানীরা কাফের। কি বললাম? কাদিয়ানীরা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রথম কারণ, তারা খাতনা নবতকে অস্বীকার করে। তাদের দাবি যে বিশ্ব নবী সর্বশেষ নবী নয়, বরং তারপরে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি, এ নাকি নবী? নাউজুবিল্লাহ মিন জালিক। দুই নম্বর, তাদের আকীদা যে ইমাম মাহাদি আসবে না, স্বয়ং ইমাম মাহাদি কে জানেন? ওই মির্জা কাদিয়ানি, উনি নাকি ইমাম মাহাদি? উনি নবী আবার মাহাদি। তিন নম্বর আকীদা, কাদিয়ানিদের তারা মনে করে নবী ঈসা আলাইহিসসালাম তিনি মৃত্যুবরণ করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। কেমন বিশ্বাস করে জানেন? কাদিয়ানিদের বিশ্বাস, তাদের রুহানি খাজাইন দ্বিতীয় খণ্ড 198 নম্বর পৃষ্ঠাতে কাদিয়ানিরা লিখে রেখেছে যে ঈসা আলাইহিসসালাম, আর এর জন্য কাদিয়ানিদের তাফসির পড়বেন, কোরআনের তাফসির আছে যেটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে। কাদিয়ানিরা ছাপিয়েছে আহমেদিয়া বুক হাউস থেকে সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 158। একটা তথ্য দিই, আমরা যে কোরআনটা পড়ি আসলে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে খুশবিদ্ধ করে নাই, হত্যা করে নাই, এটা ওসমানী যে নুসখা। আপনার কাছে, আমার কাছে যে কোরআনটা আছে এটা কত নম্বর আয়াত? 157 নম্বর আয়াত। কিন্তু কাদিয়ানিদের কোরআন দেখবেন এটা 158 তে আছে। কেন? এরা প্রত্যেকটা সূরার বিসমিল্লাহকে তারা একটা যোগ করে তারা গণনা করে, তার জন্য আমরা যে রেফারেন্স দিই তাদের রেফারেন্স সঙ্গে মিলবে না, বরং এক নম্বর যুক্ত করে করতে হবে। কথা বুঝতে পারছেন? কাদের তাফসির দেখেন, কোরআনের তাফসির করেছে সূরা নিসার 158 নম্বর আয়াতের তাফসিরে যে ঈসা আলাইহিসসালাম মারা গিয়েছে, বিস্তারিত ঘটনা কি লিখেছে জানেন? আশ্চর্য হয়ে যাবেন। বলছে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ যখন কুরুশে দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, তাকে কুরুশে দেওয়ার পরে তাকে পেরেক দেওয়া হয় 3 ঘন্টা কুরুশে। তাকে সাবাতের দিন, হিব্রু ভাষায় সাবাত মানে বিশ্রামের দিন, শনিবারকে বলা হয়। এই শনিবার দিন যখন তাকে দুপুর 3টের সময় তাকে কুরুশে দেওয়া হয়েছিল, আর সূর্য ডোবার